প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি নিয়মিত গণিত ক্লাস। আজ আমি এই ক্লাসে তোমাদের 5.1 এর আলোকে যে একটি সৃজনশীল প্রশ্ন দিব এবং 5.1 এর শেষ দিকে যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান আমরা দেখে নিব। তাহলে গত কয়েকটি ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের 5.1 অনুশীলনী 5.1 এটা শেষ করতে পারবো এবং তারই আলোকে একটি সৃজনশীল প্রশ্ন হোমওয়ার্ক দিব এবং যেই হোমওয়ার্কটি তোমাদেরকে আগামী 16 তারিখে যেই খাতা আবার জমা দিতে আসবে তখন এই হোমওয়ার্কটি করে খাতাটি জমা দিতে পারবে। তাহলে আমরা হোমওয়ার্ক কি দিচ্ছি একটু দেখে নাও এবং তারই সাথে হচ্ছে যে সর্বশেষ সমস্যাগুলো আছে সেগুলো সমাধানগুলো দেখে নাও। প্রথমে আমরা দেখো আমাদের 29 নং সমস্যাটি সেটা সমাধান করে ফেলব। আমাদের দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 7 এবং এ বি ইকুয়াল টু 3 দেওয়া আছে। প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61। এটা আমাদের মূল পাঠ্য বইয়ের 29 নং সমস্যা। তাহলে এই 29 নং যে সমস্যাটি আছে সেখানে কী কী বিষয় দেওয়া আছে আবার বলছি, এ মাইনাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 3, এই দুটো জিনিস দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 61। তাহলে আমরা লিখলাম বাম পক্ষে কী দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা সেটা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত বসিয়ে দিচ্ছি, সেটা কি অনুসিদ্ধান্ত বসাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা বসিয়ে দিচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। তাহলে এ মাইনাস বি এর মান কত, 7। তাহলে এ মাইনাস বি এর মান 7 বসিয়ে দিচ্ছি, এরপরে প্লাস চিহ্ন বসিয়ে দিলাম, এরপরে দেখো এখানে 4, তাহলে 4 বসিয়ে দিয়েছি, এ বি এর মান আমাদের দেওয়া আছে 3, তাহলে 3 লিখলাম এবং সাইড নোট হিসেবে আমরা দিয়ে দিলাম হচ্ছে মান বসিয়ে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন মানগুলো আমরা বসিয়েছি, এ মাইনাস বি এর মান 7 সেটা বসিয়েছি এবং এ বি এর মান যে 3 সেটাও বসিয়েছি। তাহলে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, অপর দিকে হচ্ছে দেখো এরপরে 3 ইন্টু হচ্ছে 4 মানে 12, তাহলে 49 প্লাস 12 এটার যোগ করলে আসে 61। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61 পাচ্ছি, যা আমাদের ডান পক্ষের সমান। তাহলে আমরা লিখে দিয়েছি সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 61। হ্যাঁ, যেহেতু এখানে দেখাও যে বলেছে এই কারণে আমরা শোর দিয়েছি, তাই তো? তাহলে আমাদের যেই প্রমাণটি বা যেই সমস্যাটি আমাদের ছিল সেটি আমরা সমাধান করতে পেরেছি, অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মানই আমাদের 61 আসছে এবং সেখানে যে বিষয়গুলো দেওয়া ছিল এ মাইনাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 3। এখানে দেখে নাও যে এই যে সবুজ কালারের যে লাইনটি আমরা এখানে লিখেছি সেটি আসলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের যে ফলাফল সেটি, এরপরেই মানটা বসিয়ে দিয়েছি। এখন আমরা করে নিব দেখো 29 এর পরে 30 নং সমস্যা। সেখানে বলা আছে যে এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 12 হলে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা দেওয়া আছে লিখেছি এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 12। তাহলে বামপক্ষ লিখলাম, বামপক্ষ কী লিখলাম, বামপক্ষ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এখন বামপক্ষে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটার অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে দুটি অনুসিদ্ধান্ত, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি
অপরটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন যেহেতু মান আমাদের দেওয়া আছে a প্লাস b, হ্যাঁ a প্লাস b ইকুয়াল টু 5, তাহলে সেই কারণে আমরা অনুসিদ্ধান্ত লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর মান পাচ্ছি হচ্ছে 5 এবং 2ab এর মান পাচ্ছি হচ্ছে 12। তাহলে হচ্ছে a প্লাস b এর যে মানটা 5 পাচ্ছি সেটা 5 a স্কয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে a b এর মান 12। তাহলে 5 স্কয়ার মানে 25, 2 ইন্টু 12 মানে হচ্ছে 24। তাহলে 25 মাইনাস 24 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা আমাদের বাম পক্ষ করে আমরা ডান পক্ষের যে ভ্যালুটি আছে 1 তার সমান একটি মান পেয়ে গেছি। তাহলে আশা করছি তোমাদের কোনো এটি করতেও সমস্যা হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 31 নং সমস্যায়। সেখানে কি বলা আছে দেখো, সেখানে আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু হচ্ছে 5, এটি দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে x স্কোয়ার, দেখো প্রমাণ করতে হবে x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 525। তাহলে x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 525, এটা প্রমাণ করব আমরা। এটা প্রমাণ করার জন্য প্রথমে লিখলাম, দেওয়া আছে লিখলাম x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5, এবং এখানে বামপক্ষ লিখে দিলাম, বামপক্ষ বামপক্ষ সমান লিখলাম হচ্ছে আমরা x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার এর হোল স্কোয়ার লিখলাম। এখন আমরা ভিতরে দেখো, এখানে আমাদের দেখতে পাচ্ছি a মাইনাস b হোল স্কোয়ার। যদি আমরা চিন্তা করি, অর্থাৎ x স্কোয়ারকে a এবং মাইনাস 1 বাই x স্কোয়ার এটাকে যদি আমি b চিন্তা করি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের হ্যাঁ অনুসিদ্ধান্তে আমরা বসাতে পারবো। তো সেই হিসাবে আমি বসিয়েছি, যদিও অঙ্কটি বিকল্পভাবেও আরও নিয়মে অন্য নিয়মে করা যাবে। তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই অনুসারে লিখেছি, সরি মাইনাস 4ab, তাহলে মাইনাস 4 ইন্টু হচ্ছে a মানে x স্কোয়ার এবং b মানে হচ্ছে এখানে 1 বাই x স্কোয়ার। তাহলে আমরা দ্বিতীয় লাইনে আমরা একটি অনুসিদ্ধান্তের যে প্রতিফলন সেটি আমরা দেখতে পাচ্ছি, যে a মাইনাস b হোল স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, সেই অনুসারে লেখা। এখন যদি আমরা দেখো চিন্তা করি যে আমাদের এখানে x স্কোয়ার 1 বাই x স্কোয়ার এটা উপরে এবং নিচে আছে, এই কারণে এখানে থাকবে না, শুধু থাকবে 4 ইন্টু 1 মানে 4 থাকবে। অপরদিকে দেখো x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, তাহলে 1 বাই x স্কোয়ার মানে এখানে 1 বাই x হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে x স্কোয়ার প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত এখানে বসাতে পারবো আমরা। তাহলে সেটা যদি বসাই, তাহলে দেখো চতুর্থ লাইনে এই লাইনটায় আমার মাউস পয়েন্টার দেখো, এই লাইনটায় আমরা ভিতরের যে লাল রঙের যে অংশটি আছে সেটার জন্য আমরা সূত্র লিখলাম। কি সূত্র লিখলাম বলো? আমরা যেহেতু মান প্লাসে দেওয়া আছে এই কারণে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে অনুসরণ করে আমরা লিখেছি x প্লাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, এটা আমরা সূত্র অনুসারে লিখলাম। x এবং 1 বাই x ক্যান্সেল করে দিলাম, তাহলে x প্লাস 1 বাই x ইকুয়াল টু পেলাম 5, তাহলে 5 এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 মাইনাস 2, হ্যাঁ এবং এখানে 4 আছে মাইনাস, তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি 5 এ স্কোয়ার মানে মানে হচ্ছে 25 মাইনাস 4 তার হোল স্কোয়ার, হ্যাঁ এবং এখানে মাইনাস 4 রয়ে গেছে সেটা রয়ে গেল, তাহলে 25 মাইনাস 2 23 হোল স্কোয়ার মাইনাস 4, তাহলে 23 হোল স্কোয়ার মানে কত 529 পাঁচশো বিয়োগ হচ্ছে 4, তাহলে আমাদের ফলাফল আসবে কত 525। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বামপক্ষের পুরো অংশটার যে ভ্যালুটা আসছে সেটি 525, অর্থাৎ 525 525, এটি ডান পক্ষের মানে সমান। তাহলে আমরা কিন্তু লিখতে পারবো, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 525, তার মানে এটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইখানে আমাদের দ্বিতীয় যে লাইনটি, এই লাইনে আমরা একবার সূত্র বসিয়েছি, অনুসিদ্ধান্ত বসিয়েছি, এবং এরপরে হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাইনে আরেকবার আমরা সূত্র বসিয়েছি, এই দুটো জায়গায় হচ্ছে সূত্র অ্যাপ্লাই করেছি, এবং এরপরে মান বসিয়ে
এই 31 নম্বর অঙ্কটি আমরা করে ফেলেছি। আশা করি তোমাদের বুঝতেই কোনো অসুবিধা হবে না, কারণ এখানে যে দুটো লাইনে আমি যে সূত্রটা বসিয়েছি সেই জায়গাগুলো হচ্ছে তোমার কাছে পরিষ্কার। এবার আসি আমরা 32। দেখো 32 নং সমস্যা কি আছে, দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে এবং a মাইনাস b ইকুয়াল টু 4 দেওয়া আছে। তাহলে আমাদের 4 a b এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি 4 a b ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এটা লিখে দিলাম সরাসরি, এরপরে মান বসিয়ে দিলাম a প্লাস b এর মান 8 তার স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর মান 4 সেটা বসিয়ে দিলাম। এবারে দেখো 8 স্কোয়ার মানে 64 আর 4 স্কোয়ার মানে হচ্ছে হলো 16। তাহলে 64 থেকে 16 বাদ দাও তাহলে আসে 48। এবার যেহেতু 4 এ বি ইজ ইকুয়াল টু 48 তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত হবে, 48 কে ভাগ দাও হচ্ছে 4 দিয়ে, তাহলে আমাদের আছে হচ্ছে 12। তাহলে এই 12 হচ্ছে এ বি এর আমাদের হ্যাঁ উত্তর বা আনসার। তাহলে এইভাবে আমরা 22 নং যে সমস্যাটি সেটি আমরা সমাধান করতে পারবো। এখন আসি আমরা এই অধ্যায়ে 33 আমরা করলাম না, কারণ একেবারে সহজ অঙ্ক তোমার কাছে। আমরা সর্বশেষ অঙ্ক এই অনুশীলনী 5.1 এর সেটি দেখব এবং দেখার পরে আমরা হোমওয়ার্কটা দেখে নিব। তাহলে এখানে দেখো দেওয়া আছে m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু হচ্ছে 2 দেওয়া আছে। তো আমরা কি করতে চাই, এখানে বাম পক্ষ দেখো, বাম পক্ষ যেটা আমরা চাই হচ্ছে এখানে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি দেখাতে যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে বামপক্ষ আমরা পাচ্ছি m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। এখানে এখানে যদি আমরা এটাকে করি m স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার তার হোল স্কোয়ার যদি করি, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে b স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ তারপরে হচ্ছে বি। তাহলে বি হলো এখানে 1 বাই এম স্কোয়ার। এবার কাটাকাটি করলে আমরা পাচ্ছি এখানে মাইনাস টু, তাহলে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার এটা হোল স্কোয়ার মাইনাস টু। এখন দেখো এম স্কোয়ার প্লাস দিয়ে 1 বাই এম হোল স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমরা সূত্র আবার বসাবো এই অংশের মধ্যে। তাহলে সেটার জন্য এই দেখো সবুজ এই অংশটার জন্য আমরা আবার সূত্র বসাবো। কোন সূত্র বসাবো, আমার মান দেওয়া আছে প্লাসে, তাহলে অবশ্যই হচ্ছে প্লাসের হ্যাঁ সূত্রটি বসিয়ে দিচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এবং শেষ দিকে যেটা আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার সেটা বসিয়েছি এবং মাইনাস টু আছে। এখন তুমি মানটা বসিয়ে দাও, এম প্লাস 1 বাই এম ইজ ইকুয়াল টু কত, 2। এই 2টা তুমি বসিয়ে দিচ্ছ এবং এখানে এম 1 বাই এম ক্যান্সেল হয়ে যাচ্ছে মাইনাস টু, এবং পরিশেষে যা আছে হোল স্কোয়ার দিয়ে মাইনাস টু সেটা রয়ে গেছে। এখন দেখো এখানে মান 2 স্কোয়ার মানে 4 মাইনাস টু, হ্যাঁ 4 মাইনাস টু মানে হচ্ছে 2, তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে 4 থেকে 2 বাদ হলে কত আসে, আমার 2 আসে। তাহলে আমার ডান পক্ষে কত আসছে বলো, ডান পক্ষ করে বাম পক্ষ করে ডান পক্ষের সমান একটি মান আমাদের আসছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এম টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এম টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2, যখন আমাদের কি বলো, যখন আমাদের দেওয়া আছে এম প্লাস 1 বাই এম ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে 34 নাম্বার অঙ্ক, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, খুব সহজ মানের অঙ্ক, হ্যাঁ যেটি অনায়াসে তুমি করতে পারবে। তাহলে এবার 34 নাম্বারের পুরো অঙ্কটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, তাই তো? এখন তুমি হোমওয়ার্কটা দেখে নাও, যে হোমওয়ার্ক আমরা কী দিচ্ছি, খুব ভালোভাবে হোমওয়ার্কটা করার চেষ্টা করবে। হোমওয়ার্কটা হচ্ছে দেখো এখানে হোমওয়ার্কের জন্য পুরো জায়গাটা আমি রেখে দিয়েছি, দেখো। তাহলে কী আছে এখানে হোমওয়ার্কের, এক নং হোমওয়ার্ক, এটা একটাই সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এ মাইনাস বি ইকুয়াল টু 4, হ্যাঁ এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 12 এর জন্য। এই উদ্দীপকটার জন্য আমরা নিচের প্রশ্নগুলো, হ্যাঁ অর্থাৎ ক নাম্বার কিন্তু উদ্দীপকের সাথে রিলেটেড থাকতে পারে নাও পারে, যেহেতু ক নাম্বার দেখো উদ্দীপকের বাইরেই আছে। 9x² প্লাস 30x মাইনাস 20 প্লাস 25 এর মান নির্ণয় করো যখন x ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস 2। তাহলে এটি এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন, যেটি উদ্দীপকের প্রথম অংশের সাথে কোনো সাদৃশ্য নেই। খ নাম্বারে কি বলা হয়েছে, খ নাম্বার বলা হয়েছে a প্লাস b হোল স্কোয়ার এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার এইটার হোল স্কোয়ার এর মান কত নির্ণয় করো।
তাহলে আমরা গ নাম্বারে কি নির্ণয় করব দেখা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1024 তাহলে আমার শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই হোমওয়ার্কটি আমরা করব এবং সেটা হচ্ছে জমা দিব 16 তারিখে যেহেতু হোমওয়ার্ক খাতা তোমরা এখনো জমা দাওনি কারণ হোমওয়ার্ক খাতা আমি চেয়েছিলাম যে প্রথমে সিডাব্লিউটা দাও সিডাব্লিউটা দিয়েছো এখন তোমরা হোমওয়ার্ক খাতাটি হ্যাঁ জমা দিতে পারবে 16 তারিখে এবং এই হোমওয়ার্কটি আজ থেকেই করা শুরু করো খুবই সহজ মানের একটা অঙ্ক আগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তুমি একটু অনুসরণ করো তাহলে এই সৃজনশীলটি করতে বা এই বাড়ির কাজটি করতে তোমার কোনো ধরনের বেগ পেতে হবে না তাহলে তোমরা এটি করো এবং ভালোভাবে হোমওয়ার্ক খাতা পরিচ্ছন্নভাবে করো যেন স্যাররা বুঝতে পারেন যে তুমি কি করেছো তুমি কি বুঝাতে চাচ্ছো আমাদের সেটা যেন আমরা ঠিক মতো বুঝতে পারি হ্যাঁ বাসায় পড়াশোনা করো হ্যাঁ তোমাদের ভালো ফলাফল এবং ভালো কিছু প্রত্যাশা করে আজ এখানে ক্লাসটা শেষ করি ভালো থাকো সবাই।